এটা 6 মাস আগে থেকে আমাকে সে জানাল দিয়েছে, সেইবারে কিন্তু আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে না। আমিও মানসিকতা সেইভাবে প্রিপেয়ার করে আছি, একটা বারের জন্য তাকে বলি নাই আমাকে ঘুরতে নিয়ে যাও। প্রতিবার এত নাটক ভালো লাগে না বাপু, আমার দাম নেই নাকি? তো যাই হোক, এটা ছিল আমার ঈদের দ্বিতীয় দিন। তো সবাই মিলে আসলাম দাওয়াত খেতে। দাওয়াতটা করেছিল মা এবং ভাবি। তো খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা সবাই রেস্ট নিচ্ছিল, হঠাৎ করে তার ফোনে একটা কল আসে, ক্রিং ক্রিং। কলটা রিসিভ করার কিছুক্ষণ পরে এসে আমাকে বলে, সাজুগুজু করে না, তোমাকে নিয়ে ঘুরতে যাবো। আমি তো ভাই ভেবা চেকা খেয়ে গেলাম, তার দিকে তাকিয়ে রইলাম। তুমি না ভাই 6 মাস আগে থেকে আমাকে বললে তুমি আমাকে ঈদের দিন ঘুরতে নিয়ে যাবে না? হঠাৎ এত জরুরি তলব, যা বলেছি তাই করো, একটু যেন সময় না লাগে। মনের ভিতরে খুশখুস করছিল কে ফোন দিয়েছে। তারপরও তার তাড়াহুড়ার চোটে কোনো রকম ভাবে সেজে গুজে তার সাথে রওনা হলাম। এরপর থেকেই দেখছি কাকে যেন ফোন দিচ্ছে, কাকে যেন ফোন দিচ্ছে, কিন্তু সে বেচারা ফোন ধরছে না। কিছুক্ষণ পরে তারা ফোন রিসিভ করলো, লোকটা ছিল তার বন্ধু বাপি ভাই। বাপি ভাই তার বউ আর বাচ্চা নিয়ে বের হয়েছে, সেই সুবাদে আমাদেরও বলেছে বের হতে। কি লোক দেখেন, এমনি নিজে বের হয় না, বন্ধু বউ বাচ্চা নিয়ে বের হবে তাই শুনে সেও তার বউ নিয়ে বের হলো। যাক, এই সুবাদে আবার তো বের হওয়া হলো, তার সাথে কিছুক্ষণ সময় পেলাম। ইদানিং কি কেমন যেন কোনো কথার রেসপন্স তো দূরে থাক, কথার উত্তরটুকু দেয় না। কি জানি সারাদিন কি ভাবে বাপু, এই যে এইখানে মেয়েটাকে দেখেন, এত পরিমাণে যেদি মেয়ে আমি আমার জন্মে দেখিনি। সে একা একা বসে থাকবে, তার বাবা মা কারো কাছেই যাবে না। আমাদের আবার টলারে দেখলেন তাই তো, আমরা গিয়েছিলাম রাসেল পার্কে, তার পাশেই নদী, যারা গিয়েছে জানে। হঠাৎ করে শুনি 20 টাকা 20 টাকা করে রাসেল পার্ক থেকে রূপসা ব্রিজ পর্যন্ত নিয়ে যাবে। শুনেই লাফিয়ে উঠলাম, 20-20-40 টাকায় সেই আনন্দ, চরম বিনোদন পেয়েছি। 40 টাকায় নৌকা ভ্রমণ কল্পনায় ভাবা যায় না। ওই যে কথাই আছে না, আল্লাহ যদি দেয় ছাপ্পর ফারকে দেয়। মোটে ঈদে কোথাও বেড়াবেড়ি হয় না, এদিকে ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, তারপরে আবার আমার কিপটা বুড়োর সাথেও বেড়ানো হলো। আমি এই প্রথম, এই এলাকার মেয়ে হওয়া সত্ত্বেও রেল ব্রিজের নিচে থেকে গেলাম, এত কাছ থেকে দেখলাম, আর ব্রিজের এই পাশে নৌকায় উঠলাম। আসলে কথাই আছে না, বাড়ির ধারে ঘাস গরুতে খায় না, আমরাও ঠিক তেমন, দূরের লোকেরা এসে ঠিকই ভ্রমণ করে যায়, বাড়ির ধারে ব্রিজ তো এই জন্য আর ঘোরাঘুরি করা হয় না। এত সুন্দর নদী তাও ঘোরাঘুরি করা হয় না। ব্রিজের থেকে নেমে চট করে ওইখান থেকে একটা ভ্যান নিয়ে চুট করে বাসা চলে গেলাম। অমনি শাশুড়িকে গুছিয়ে গেছিয়ে পাঠিয়ে দিলাম, আর আমি থেকে গেলাম, কারণ এখন আমার বেড়াবেড়ি বাকি আছে, আরো 2-3 দিন ঘুরবো।